কথায় আছে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই পুঁই শাক দিয়ে তৈরি করা যায় ভীষণ মজাদার একটি রেসিপি চলো দেখে নিই আজকের এই রেসিপিটা সবার প্রথমে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস আমি এখন অন করিনি কড়াটা বসিয়ে তেলটা করার মধ্যে আমি চারদিকে মাখিয়ে নিচ্ছি এইভাবে কড়ার চারপাশে তেলটাকে লাগিয়ে নিতে হবে তারপরে এখানে আমি পাতা নিয়েছি এই পাতাটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টোটাল এখানে আমি তিনটে পাতা দিলাম দেওয়ার পরে এইভাবে একটু চেপে দেবে তারপরে এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ মাখি আমি এখানে দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিলাম হলুদ লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা সর্ষের তেল তেলটা কিন্তু মাস্ট দিতেই হবে এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আবারও আমি এর ওপরে পুঁইপাতা দিয়ে দেব এখানে আবারও আমি তিনটে পুইপাতা দিলাম তাহলে ওপরে তিনটে আর নিচেই তিনটে পুইপাতা দিয়ে এইভাবে চেপে দিতে হবে চেপে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি দিয়ে চাপা দিয়ে এটাকে আমি সাত মিনিট ভাপ ভাপিয়ে নেব সাত মিনিট ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ধার থেকে পোড়া পোড়া মতন হয়ে গেছে আমি একটু তুলে দেখাচ্ছি এইভাবে পাতা আর চিংড়ি মাছ দিয়ে একটা স্টিম দেওয়ার রেসিপি বাড়িতে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে আবারও আমি এটা অপর দিকটা উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেওয়ার পরে আবারও এটা আমি পাঁচ মিনিট স্টিম দিয়ে দেব তারপরে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমি সেটা পু পাতের মধ্যে তুলে নিলাম আর এটাকে আজকে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমি একটু ভাত নিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি পুঁই শাক আর চিংড়ির যে স্টিম দেওয়া পোড়া রেসিপিটা সেটাকে আমি তৈরি করেছি আমি এখানে পুঁই পাতা আর চিংড়ি মাছটা আমি আপনাদের একটু দেখাই দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি পরিবেশন করব এই রেসিপিটা দারুণ খেতে লাগে বন্ধুরা একবার হলো এই রেসিপিটা খাবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন